Yo, what's up, guys? It's Mr. Triple and welcome to my channel. I am going to show you a awesome video. Title: I'm going to tell you that I'm going to tell you that more time. Let's start our today's video. দেখা যাচ্ছে মনে হয় পেগাসি ডাবল এনিমি অফ এগে আছে না ডাবল ওরা দুইটা এনিমি দুই পাশ দিয়ে জাম করছে খারাপ এতক্ষণ পরে ডাবল ভেক্টর ভাই কি ডাবল ভেক্টরের যে অত্যাচার ভাই এত দিন পরে দেখাইতে বলছি গাইস আজকে আমরা করতে আছি অনলি ডাবল ভেক্টরের চ্যালেঞ্জ দুই হাতে দুইটা ভেক্টর নিয়েছে মাইটটা দিব না চান্দ মোটা ভুলার মতো মাইনার বাবা দাঁড়াও গাইস এই পাশ থেকে আরো এক চান্দ আওয়াজ পেয়ে গেছি আমরা এক চান্দ দিব হালকার উপর যাওয়া ভাই ডাবল ভেক্টর দিয়ে মাইট যে শুরু করি না মনে হয় যে সোনিয়া হয়ে ওই সোনিয়া উপরে যায় ভাই তারপরও ভাই মানে গুলি বের হইতেই থাকে এমন একটা অবস্থা এই চান্দ একটা কেন দুইটা কিল আশা করো যে গাইজ আমাদের দুইটা কিল এরই সাথে এসে বলল এতক্ষণ ধরে এক লাগারে আমার উপর অত্যাচার করতেছিল এই চান্দুরা ঠিকই ভাই যে মাইটটা দিলাম আর এখন যে দেখো হ্যালো ভাই হ্যালো ও খারাপে কি নেট গেছে ওরা সুন্দর অ্যাড এটা এসে পড়ছে দাদা 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 ও ভাই হুট করে ভয় পেয়ে গেছিলাম ভাই এক সময় দেখি নেট নেই আবার হুট করে দেখি গানাতে নিয়ে নিছে মাথার খুলে উড়িয়ে দিত এই খারাপের নেট যদি হুট করে এসে পড়তো ভাই যে গাইস আমাদের আজকে চ্যালেঞ্জ চলতেছে অনলি ডাবল ভেক্টরের এই চান্দু ল্যান্ডমাইনটা কেডা লাগাইছে রে আর আজকে আমরা এই ডাবল ভেক্টর দিয়ে র্যাঙ্কে চলে গেছি স্কোয়াডে পুরোটা ম্যাচ খেলবো আর এইভাবে করে মাইটটা দেবো চান্দু ঝাঁঝরা হয়ে যায় ভাই যদি ভুলেও ডাবল ভেক্টর থাকা অবস্থা কোনো এনিমি মুখের সামনে আসে ভাই ঝাঁঝরা হয়ে কারাবি একটু তো দাঁড়াও ভাই তুমি তোমার টিমমেটকে রেখে আমাকে নিয়ে চলে যাইতেছো গাইজ আপাতত এই দুই চান্দুর সাথে আমাদের ডিজে পার্টি চলতেছে টিম আপ চলতেছে আর এই চান্দু কি সুন্দর টিমমেটকে রেখে গাড়িতে আমাকে বসিয়ে দিছে টান গাইজ কোন সমস্যা নেই আরে কে যেই লেভেলে ডিজে পার্টি গুলো চলছে না উড়ে চান্দুর রে একটু আগে এই চান্দুরা আমাকে সেই লেভেলে মাইর দিছিল অবশ্য তারপরে আমি মাইর দিতে নিছি ওই টাইমে টিম আপ শুরু করে দিয়েছে চলো 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 চান্দু তাড়াতাড়ি করে যাও এই দেখো আবারও খারাপে কি তো গাড়িতে উঠে আমাকে ডেকে আমি উঠছি আর ওর টিমমেটকে রেখে কি দৌড় আবে এনিমি আছে না আচ্ছা তোমরা ফাইট করো তাড়াতাড়ি করে মারো নাইলে আমি টান দিয়ে তাড়াতাড়ি করে একটা ঠেলা যদি মারতে পারি না তাও হয় ভাই আর ঠেলা তো মারতে পারি এ ডাবল ভেক্টর কই আমার ভাই মরে গেছিলাম ভাই আপাতত ভাগে এখান থেকে ভাই ডাবল ভেক্টরের বদলে সিঙ্গেল ভেক্টর আমার হাতে এসে বসে ছিল এ এখানে কোনটা এনিমি কোনটা টিমমেট এটা তো বুঝতেছি না এইটা তো এনিমি গ্যারান্টি সহকারে জ্যান্দো তুমি তাড়াতাড়ি করে মরে যাও তাই না 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 তুমি কেডা এটা কি আমার টিমমেট না তো খারাপ আমাকে মারা কেন টিম অফ পাবলিক চান্দু বলে আমাকে মারতেছে ভাই এনিমির মাইর খাই টিম অফ পাবলিক আর মাইর খাই মাইর কাটা আমাকে আছে এই তো তুমি হচ্ছে এনিমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি তো মাইরটা খাও চান্দু থ্যাংক ইউ এর সাথে আমাদের কমপ্লিট হয়ে গেল 6টা কিল ওই চান্দু ওকে রিভাইভ করতেছে আর আমাদের মনে হচ্ছে কি জানো আমাদের এইখানে থাকাটা না মোটেও সুবিধা হইতাছে না এই চান্দুদের সাথে যতক্ষণ ধরে আমরা থাকব আমাদের উল্টা পাল্টা মাইর খাওয়া লাগবে এনিমিদেরকে ওরা মাইর দিবে ওই মাইরের ভুলে ভালে আমার উপরও মাইর কিছুটা পড়বে এর থেকে ভালো এখানে গাড়ি ছিল না গাইজ এক কাজ করি গাড়ি নিয়ে আপাতত টান মারি এই চান্দুরা এদের মতো করে যাক আর এই চান্দু কেটে ভাই ওহো ডাবল ভেক্টর ভাই গাইজ ডাবল ভেক্টর নিয়ে ফুল স্কোয়াড নিয়ে কি একটা গেম প্লে করবো নাকি মানে চারজন চারজনের হাতে ডাবল ভেক্টর মানে টোটাল 8টা ভেক্টর আর চ্যালেঞ্জ আইরে পিছে কিভাবে করে বসে আছে দেখো না একটা আমার পাশে আর একটা আমার পিছনে একটা গ্যাং নিয়ে যাইতাছে এই দেখো এখানে একটা এনিমি রয়েছে একটা না দুইটাই সেটা ধাক্কা মারতে পারলাম না আর হচ্ছে তো কি পিছে তো দেখো একটা তো ডাউন গ্যারান্টি সহকারে আর একটা যদি মারতে পারি আমি ধন্য হয়ে যেতাম কিন্তু পেলে যে কিলটা আমার ভাই এই কিল চুরি করো না এ তোমরা একটু এই গ্লোয়ালের পাশে এসে দাঁড়াও না তাইলে তো গ্লোয়ালের ভিতর ঢুকতে পারি আমি আবে চান্দু গ্লোয়ালের পাশে এসে দাঁড়াও না আবে খারাপ একটু ও বের হয়ে গেছে খারাপ দেখিও রে যাক মরছে 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 আবারও রিভাইভ করো এই খারাপ এই সাদা খারাপ এই খালি ডাউন হয় আর ওই পাশেরটা রিভাইভ করে বারবার করে গাইজ আমাদের আবারও ভাগার টাইমে এসে পড়েছে এই চান্দুদের সাথে থাকলে এরকম একটু একটু সমস্যা আমাদের ফেস করতে হবে তো আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে টান মারি এবং দেখি যে এনিমি আগে পিছে কোথায় রয়েছে দেখছো এই খারাপগুলো গাড়ি নিয়ে সাথে সাথে দৌড় মারায় ভাই আমার গাড়িতে উঠার জন্য আর গাড়িতে উঠেও কিন্তু সুন্দর লাগতেছিল এই গাড়িতে তো এখন আবার চারজন বসা যায় আগে দুইজন বসা যেত এখন পিছনের দিকেও সিট বানিয়ে দিয়ে
দিয়েছে কেরিনা এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল আর কি চলো গাইস আশেপাশে আর এই যে এইখানে এনিমি রয়েছে উপরের দিকেও কি তার মানে টিমমেট রয়েছে ওরে খারাপ তুমি কেডা এখানে দেখতে মনে হচ্ছে যে তার মানে তো গ্যারান্টি সহকারে ডাউন হওয়ার কথা ছিল কিন্তু ডাউন তো হলো না টিমমেট আবার কোন দিক দিয়ে পিছন দিয়ে আইসা মাইটটা দিছিল রে এখনি ওর টিমমেটে আমি কি গাড়ি নিয়ে দর মারবো নাকি তোমরা রাস করবা আবে রাস যদি করতে চাও তাড়াতাড়ি করে করো ভাই ও এটার এতক্ষণ ধরে খুঁজতেছিলাম এখন দেখে এটা হচ্ছে গ্লুয়ালের ভিতরে এই চান্দুরে যে কোনো একজনের যদি ডাউন করতে পারতাম না তাইলে আর কোনো টেনশন ছিল না এই যে উত্তর দৌড়া না না ভাই এত দূরে কেন যায় এই খারাপগুলো আবার এসে পড়ছে আমার না এখানে মোটাও থাকতে ইচ্ছা করতেছে না ভাই এই দুই টিমের মাঝখানে যখন পড়ি না তখনই যে মাইটগুলো খাওয়া লাগে এই দূর থেকে আরেকটা মারতেছে এটা তো আমাদের পাবলিক না না এই চান্দুকে তো তার মানে মারতে ভাই পাশে দিয়ে গেল ভাই ওর কানের কোর দিয়ে গেছে ভাই কার কানের পাশ দিয়ে গেল শিরে এই চান্দুরা তো ঠেলা মারবে এটা গ্যারান্টি হয়ে গিয়েছে ভাই জোরের বাইরে পালিয়ে দিয়েছে দেখো না ভাইকে মিজান ভাই ছিল এটা গাইস আমাদের 10টা কিল আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত 4 জন লাইভ রয়েছে আর মাত্র হচ্ছে 2টা টিম এখনো পর্যন্ত রয়েছে আমার টিমে পাবলিক 2 জন যদি থাকে তার মানে এনিমি 1 জন কিন্তু দেখি আগে কয়জন কে অ্যালাইভ রয়েছে এটা একটু দেখা লাগবে আমাদের ও একজন একজন করে না আমার টিম ক্লিয়ার ও ভাই লাস্টে একটা এনিমি ছিল ওইটারও মেরে ফেলছে গাইস আর মাত্র একজনই আছে আর এটা আমাদের টিম অফ পাবলিক আর রে অবশ্য কাটায় কাটায় গাইস আমাদের 10টা কিল কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর কি লাগে বলো এখন আমাদের হিরোইক স্টাইলে এই হিরোইক স্টাইলে না এক কাজ করি আমাদের কাছে অনেকগুলো লঞ্চ প্যাড রয়েছে একবার লঞ্চ প্যাড যে আবারও কি লাস্ট জোনের মধ্যে আমরা জোনে ব্যাক করতে পারবো তাড়াতাড়ি করে লঞ্চ প্যাড লাগিয়ে সেরে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে লঞ্চ প্যাড লাগা তারপর যে আবার ব্যাক করবো না কি উল্টা হয়ে গেছে রে আর একটু ওই পাশে দেওয়া উচিত ছিল তাও পারতাম না আরো আগে রওনা দিতে পারলে তাইলে পারতাম দেয়ালে বাড়িটা না খাইলে মনে হয় পারতাম ভাই একটু একটুর জন্য ভাই লেট হয়ে গেছে গাইস এই ছিল আমাদের এত এত দিন পরে যে অনলি ভেক্টরের চ্যালেঞ্জটা ভিডিওটা ভেক্টর দিয়ে গেম প্লে ভিডিওটা তোমরা অনেকদিন ধরে বলছিলে ভাই ভেক্টরের গেম প্লে তো দেখিই না কোন ম্যাচের ভিতরে আপনাকে ভেক্টর দিয়ে খেলতেই দেখি না এর জন্য ডিরেক্ট ভেক্টরের চ্যালেঞ্জ নিয়ে আসলাম ডাবল ভেক্টর দিয়ে অত্যাচার করার সেই ফিলিংসটা এখনো পর্যন্ত একটু একটু হলেও রয়ে গিয়েছে ভাই গাইস যেটা বলছিলাম আমি যে পুরো একটা টিম নিয়ে 4 জন প্লেয়ারকে নিয়ে আমি ভেক্টর হাতে নিয়ে কোনো রকমের চ্যালেঞ্জ কি করবো কিনা মানে 4 জন প্লেয়ারের হাতে যদি ডাবল ভেক্টর থাকে ডাবল করে ভেক্টর থাকে মানে টোটাল মিলিয়ে 8টা ভেক্টর যদি থাকে ওই রকমের কোনো চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও কিনা একবার ভাবো কোনো একটা প্লেয়ারের সামনে 4 জন মিলে গাড়ি থেকে নামলাম এবং 4 জনের হাতে টোটাল মিলে 8টা ডাবল মানে 8টা ভেক্টর আর কি 4টা ডাবল ভেক্টর আর কি ভাই ওই প্লেয়ারের অবস্থা কি হবে যে ওই রকম কোনো চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই জানিয়ে দিও নেক্সটে কোন ইউনিক চ্যালেঞ্জ করা যায় সেটাও আমাকে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইক আল্লাহ হাফেজ গাইস পিস।